أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। জামিয়া কাসিমের আঙ্গিনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, ইউটিউবে আমার একটি বক্তব্য প্রচারিত হয়েছে, সেটা হলো সিজার নিয়ে, প্রসূতি মায়েদের সন্তান জন্মের ক্ষেত্রে সিজারকে নিরুৎসাহিত করার জন্য একটা বক্তব্য দিয়েছিলাম কোনো এক মাহফিলে, একটা ঘরোয়া পরিবেশে। আসলে মাহফিলে যখন আমরা বক্তব্য দিই, সাধারণত যারা মাহফিলের প্রধান বক্তা হন তারা তো রাত 10:30-11টায় তাদেরকে দেয়া হয়, অর্থাৎ ঘুমের টাইমে। তখন মাহফিলের পরিবেশটা এমন থাকে, সেখানে একটু বক্তব্য লাউডলি দিতে হয়, এমন কিছু কথাও বলতে হয় যেটা ওই সময়ের জন্য সেখানে উপযোগী, যেটা হয়তো জাতীয় পর্যায়ে হলে সেটা অন্যভাবে আমরা বলি। এখন ও মাহফিলের বক্তব্যটা জাতীয় পর্যায়ে প্রচার করে আসলে এক ধরনের পরিবেশ, মাহফিলের পরিবেশ তো আর স্বাভাবিকভাবে থাকে না, অন্যত্র থাকে না, তো সেই জন্য হয়তো সে কথাটি অন্যরকম মনে হয়েছে। তো আসলে বিষয়টি সিজার নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে আমি সৃষ্টি জগতের আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টি, যেমন আমাদের আমাদের সমাজে আমাদের আশপাশে যে সৃষ্টিগুলো আছে, সেই সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা কত সুন্দরে এই জন্মের মুহূর্তে তাদেরকে রহমত করেন, দয়া করেন, তারা এই মহাবিপদ থেকে তারা উদ্ধার পায়, সেই কথাটি টেনে তুলে এবং আমাদের আগের যুগের মায়েদের প্রসঙ্গ তুলে বলেছিলাম যে আমাদের কেন এটা হবে না, আমরা কি পাপ করেছি যে আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা সেটা আসলেই একটা ভয়াবহ চিত্র। জাতিসংঘের যে পরিসংখ্যান দেখলাম, সেখানে 1000 মার মধ্যে যদি 15 জন সিজার করেন, এটা নর্মাল, 1000-এ 15 জন। কিন্তু বাংলাদেশে বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোর পরিসংখ্যান দেখলাম, শতকরা 80 জন। আপনি কি কল্পনা করতে পারেন কোথায় 1000-এ 15 জন? তাও অমুসলিম সমাজের জন্য এটা নর্মাল, একটা মুত্তাকি মুমিন মুসলিম সমাজ তো আরও বেশি কম লাগবে, এরা আরও বেশি রহমতপ্রাপ্ত আল্লাহ তাবারাকা তাআলার, যেখানে এই এই প্রক্রিয়ায় আল্লাহ বলেছেন কুতিলাল ইনসান ওমা আকফারা, মানুষের উপর অভিসম্পাত হোক, কিসে মানুষকে এত বড় কাফির আল্লাহদ্রোহী বানিয়েছে, মিন আইয়ি শাইইন খালাকা, কোন বস্তু থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, মিন নুতফাতিন খালাকা, তাকে ভ্রূণ থেকে তিনি সৃষ্টি করেছেন, সুম্মা সাবিলা ইয়াসারা, ভ্রূণ থেকে সৃষ্টি করার পরে মাতৃ অস্তিত্বে তাকে সৃষ্টি করার পরে সুম্মা সাবিলা ইয়াসারা, পৃথিবীতে আসার পথটি এমন করেছেন যেটা সুগম, যেটা সহজ, যেটা সাবলীল, আল্লাহ নিজে বলেছেন, এটা নিজে দায়িত্ব নিয়েছেন যে মা যখন সন্তান প্রসব করবেন এই এই করিয়ে দেয়ার ব্যবস্থা করিয়ে দেয়া, সহজ করে দেয়া, সুগম করে দেয়া, এটা তার জন্য কল্যাণকর করে দেয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সূরা আবাস ওয়া তাওয়াল্লার মধ্যে কত সুন্দর আল্লাহ বলেছেন সুম্মা সাবিলা ইয়াসারা। তারপরে তো এখানে এটা তো আল্লাহর দায়িত্ব, সেই হিসেবে মুসলিমা মায়েরা যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আর আসলে একজন মা হিসাবে এই জিনিসগুলো অবশ্যই ঘরোয়া একান্ত পরিবেশ, যেখানে কোনো হায়ার বিপত্তি ঘটবে না, যেখানে যে মাতৃত্বকে ঢেকে রাখার, নারী জাতিকে ঢেকে রাখার যে ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আজকে শয়তান আর দাজ্জালের শতাব্দীতে এসে আসলে এগুলোর কোনো ভ্যালুই এখন নেই, এটা তো আসরুল কাসিয়াতিন আরিয়াত, পোশাক পরা উলঙ্গ নারীর যুগ, নবীজি বলে গেছেন ওয়াজ হারাজ জিনা, চরিত্রহীনতা ব্যভিচার বিশ্বব্যাপী বিজয়ী হয়ে যাবে, তখন চরিত্রতা, সতীত্ব এবং হিজাব হায়া এগুলি পরাস্ত হয়ে যাবে, ইয়াবসুয়াজ জিনা, চতুর্দিকে এগুলো ছড়িয়ে পড়বে।
তো এই 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 ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশকে সামনে রেখে বাংলাদেশে যেটা হিসাব দেখলাম যে শতকরা 80 জন বেসরকারি ক্লিনিক হাসপাতালে, আরটিভি থেকেও যেটা বক্তব্য শুনলাম এবং সরকারও যেটার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে অনাহুত কোনো সিজার হলে অবশ্যই সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে, তো এই যে ভয়াবহ চিত্র, কোথায় 1015 আর কোথায় 100 জনের মধ্যে 80 জন, শতকরা 80, তো 1015 জন তো বাংলাদেশে কল্পনাই করা যায় না, 1800 জন পর্যায়ে চলে গেছে। এইভাবে যদি আমরা সবাই নীরব থাকি তাহলে এক সময় হাজারে দেখা যাবে হাজারই সিজারের পর্যায়ে চলে যাচ্ছে। তো এই ভয়াবহ চিত্রকে সামনে রেখে আসলে কথাগুলো বলা হয়েছিল। কেউ যদি মনো ব্যথা পেয়ে থাকেন, আমি দুঃখিত আসলে সেই জন্য। আমরা যখন কোনো কথা বলি, আমরা তো এই জাতির এখন বয়োজ্যেষ্ঠদের কাতারে চলে গেছি, মুরব্বীরা যখন কোনো কথা বলেন একটু জাজালোভাবে বলেন, একটু কড়াভাবে বলেন। দেখুন আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে কথাগুলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৌঁছানো কথাগুলি তিনি কত কঠিনভাবে বলেছেন বিশেষ কিছু ক্ষেত্রে। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন কাত্তাতুন, কোনো ছুকলখুল জান্নাতে যাবে না। মুসলিম সমাজে বলা হচ্ছে যে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করে সে জান্নাতে যাবে না, অথচ সে যদি এক জাররা ঈমান নিয়ে মারা যায় জান্নাতে যাবে। কিন্তু কথাটা এত কঠিনভাবে বলা হলো কারণ যেটা নিষিদ্ধ কাজ এটা কঠিনভাবে বলা না হলে সাধারণত এটার কোনো প্রভাব বিস্তার হয় না। তো সেজন্য লায়াতগুলো জান্নাতা নাম্মামুন, লায়াতগুলো জান্নাতা কাতে ওরাহিমিন, সেই বোখারি হাদিস যে আত্মীয়তার বাঁধন ছিন্নকারী জান্নাতে যাবে না, বা ইন্নাল্লাহ হারামাল জান্নাত আলা দায়ুস, যে পুরুষ তার নারীদের মধ্যে অশালীন কোনো কিছুকে সাপোর্ট করে সে দায়ুস, সে জান্নাতে যাবে না। কিন্তু আমরা তো জানি ইমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাবেই। তারপরও কথাগুলো কঠিনভাবে বলা হয়েছে যাতে মানুষ এগুলি থেকে বিরত থাকে। তো সেই সেন্স থেকে আসলে ওই কথাগুলি বলা হয়েছিল একটু কঠোরভাবে যাতে করে মানুষ এখান থেকে বিরত থাকে। আজকে আমরা জানি যে শতকরা 80 জনের যে হিসাবটা আমরা পেয়েছি এটা অত্যন্ত উদ্বেগজনক। 1015 জন হলে আমার বক্তব্য ছিল হাজারে লাখে 200 জন হতে পারে, সেটা অন্য জিনিস। পামানি তোর রগায়রা বাঘি ওলা আদিন ফালা ইসমাইল আইহে, যে গুণা করতে চায় না, পাপের পথে যেতে চায় না, সে যদি নিরুপায় হয়, অসহায় হয়, তার কোনো পাপ নাই, এটা স্বাভাবিক কথা। বিশ্বব্যাপী ডাক্তারই চলবে, প্রয়োজন হলে সিজার ইত্যাদি অপারেশন এগুলো চলবে, কিন্তু সেটা পরিসংখ্যান কি হওয়া উচিত? জাতিসংঘের হিসাবে যদি অমুসলিম সমাজের জন্য 1015 হয়, মুসলিম সমাজ আমি বলবো 1001 জন হওয়া উচিত, আরও কমা উচিত, কারণ আমরা তো ইমানদার সমাজ, আল্লাহ সরাসরি আমাদেরকে হেল্প করবেন। কিন্তু সেটা যে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে সেটা আমরা আসলে নীরব থাকতে পারি না। যাই হোক, হয়তো এখান থেকে নিষেধাজ্ঞার ভাষাটা হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, সেই জন্য আসলে আমি এটা যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সেটা বলবো যে আল্লাহ আল্লাহর ওয়াস্তে সেটা আপনারা ক্ষমা করবেন। এবং মানুষ মাত্রই মানুষের কথার মধ্যে কিছু হেরফের হয়েই থাকে, হতেই পারে, আমরা তো মানুষ, মোরাক্কাব মিনাল খাতায় ওয়ান নিসিয়ান, ভুল ত্রুটি দ্বারাই মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আউয়ালু নাসিন আউয়ালু নাসি, প্রথম মানুষই তো প্রথম ভুল করেছেন আদম আর হাওয়া, তো ভুল তো হবেই। আসলে যে ভুল করে না সে কোনো মানুষ না। যে যেখানে একটি হাদিস রয়েছে, লাউলাম তুজনি বুলা জাহাব আল্লাহ বিকুম, তোমরা যদি কোনো ভুল না করতে, গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদের সবাইকে মেরে ফেলতেন। ওলা যা আবি কৌমিন ইউজ নেবুন, আর এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করতো, ভুল করতো, ফাইয়াস্তাক ফিরুন আল্লাহ, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফাইয়াক ফিরুন আল্লাহ আলহাম, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। তো এটা তো বাস্তব কথাই, মৌকুফ জুর্মে হি পর করম কা জুহুর থা বন্দে আগর কসুর না করতে কসুর থা, মানুষের কোনো অপরাধের উপরেই তো আল্লাহর করুণা দয়া স্নেহ মমতা নির্ভর করে। বান্দা যদি ত্রুটি না করতো এটাও একটা ত্রুটি হতো, ত্রুটি না করাও একটা ত্রুটি, এটা করবেই মানুষ, তো সেটা আবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আবার নবীজি বলেছেন আকিলু জাবিল হায়াতে আসারাতিহিম, যে যাদের সমাজ একটা অবস্থান আছে, যাদের একটা বয়স আছে, প্রবীণতা আছে, এই জাতীয় যাদের একটা অবস্থান তৈরি হওয়া আছে, এরা যদি কোনো পদস্খলন হয়, ভুল করে, সেটাকে তোমরা ডিলিট করে দিও, সেটাকে নিয়ে সমালোচনা করো না। আকিলু জাবিল হায়াতে আসারাতিহিম, ইসলাম কত সুন্দর জিনিস। আচ্ছা, তারপরে আমি বর্তমান বিশ্বের যে সাইন্টিফিক গবেষণাগুলো, এগুলো সবসময় আমার নজরে থাকে। যে সাইন্টিফিক গবেষণায় দেখলাম যে স্বাভাবিক হোক, এখানে যেটা দেখলাম যে স্বাভাবিক জন্মে শিশুদের মায়ের
শরীর থেকে তারা পৃথিবীতে যখন আসে এমন সব ব্যাকটেরিয়া আল্লাহ তাআলা তাদের সারা শরীরে মেখে দেন মায়ের দেহ থেকে, যেটা সারা জিন্দগির জন্য তার সেফটি, তার নিরাপত্তা। কিন্তু যখন সিজারের পথে আসে সে ওই ব্যাকটেরিয়া থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। সেজন্য বর্তমান সায়েন্টিফিক জগৎ সিজার থেকে সরে আসতেছে। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এসব অঞ্চলে এখন এটা নাই বললেই চলে, এটাকে তারা না করে দিচ্ছেন এবং সর্বশক্তি প্রয়োগ করে স্বাভাবিক ডেলিভারির দিকে তারা যাচ্ছেন। এবং মার্কিন মায়েরা তো বলছেন আমরা ব্যথাসহ সন্তান পৃথিবীতে আনতে চাই। আসলে ব্যথাহীন শিশুর কোনো মর্ম মায়ের মনে থাকে না। হ্যাঁ, এটা একটা বিরাট সায়েন্স, বিরাট বিজ্ঞান। মা একটা শিশু পৃথিবীতে আনতে যে জীবন বিপন্ন করা ব্যথা বেদনা মা অনুভব করেন, সেজন্যই শিশুর প্রতি তার এত বেশি মমত্ব স্নেহমায়া ওই ব্যথায় তৈরি করে দেয়। যেটা আল কোরআনের ঘোষিত সায়েন্স, এটা যে ওয়াদাআতু উম্মুহু হামালাতু উম্মুহু কোরআন ওয়া ওয়াদাআতু কোরহা। আল্লাহ তাবারক তাআলা আল কোরআনে বলছেন যে মায়ের এত শ্রদ্ধা কেন, মায়ের প্রতি এহসান কেন করবা? মা সন্তানকে গর্ভে ধারণ করেছে যেই 10 মাস 10 দিন বা যে পরিমাণ সময়, কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন। আবার ওয়াদাআতু কোরহা, সন্তানকে পৃথিবীতে প্রসব করেছেন অত্যন্ত কষ্ট করে, বেদনা বেদনা সহ্য করে, ব্যথা সহ্য করে। তো কোরহান মানে ব্যথা, বেদনা, কষ্ট। তো এটা তো জন্ম প্রক্রিয়াটাই কষ্টের। মা যখন প্রচন্ড ব্যথা সয়ে নিয়ে সন্তানকে পৃথিবীতে আনেন, তো এই কষ্টের ধনের প্রতি মায়ের যে কি স্নেহ, কি মমত্ব, কি মায়া, এটা তো বিশ্বব্যাপী আমরা দেখেছি। এই জন্য মার্কিন নারীরা আজকে বলছে না আমরা ব্যথা সহই পৃথিবীতে সন্তান জন্ম দিতে চাই। আমি ধন্যবাদ জানাই মার্কিন নারীদেরকে, তারা যে আবার সেই মূল সন্তান জন্মের সৃষ্টিকর্তার প্রদত্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা ফিরে আসতে চেয়েছেন। তা আমাদের মায়েদেরও উচিত আসলে এই দিকে ফিরে আসা। তো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কারণেই এবং এই যে যে সিজারের যে অবস্থা এখন হয়েছে, এটা রেশ রাশ টেনে ধরা উচিত। আর আসলে মূল কথা কি, একজন মা যদি এই একটা সন্তান পৃথিবীতে আনতে তিনি মৃত্যুবরণও করেন, আল মাকতুনু শহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেটের রোগে যে মারা যায়, ডেলিভারি কেসে যে মা মারা যান, শহীদ, শহীদই মরণ তার। এখানে তো মরতেই হবে যখন, শহীদই মরণ দিও আমারে, এটা তো বাংলাদেশের গানও আছে। তো আগের যুগের মায়েরা আসলে হায়া লজ্জা এক পুরুষদের সামনে গিয়ে এই অবস্থায় এইভাবে পতিত হওয়াকে তারা মৃত্যুর চেয়েও এটা কঠিন মনে করতেন। এই জন্য অনেক সময় তারা এই শহীদি মরণকে বেছে নিতেন। যাই হোক, আমরা চাই না যে আমাদের কোনো মা এই প্রক্রিয়া মারা যান। বাইসেন যদি কেউ মৃত্যুবরণ করেন, আল্লাহ তো তাকে পুষিয়ে দিবেন, আল মাকতুনু শহীদ, শহীদি মর্যাদা তিনি প্রাপ্ত হবেন। আসলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, আল ফিতনাতু আকবারু মিনাল কাতলি, কোনো পাপের পরিবেশে পড়ে যাওয়া এটা নিহত হওয়ার চেয়েও মারাত্মক আল্লাহর কাছে। শিরিক, কুফর, কবিরা গুনাহ, বেহায়াপনা, বিভিন্ন অবাঞ্ছিত যেই পরিবেশ পরিস্থিতিগুলো মুমিনের জীবনে আসে, এগুলো তার যেখানে তার দিন ক্ষতিগ্রস্ত হয়, তার হায়া ক্ষতিগ্রস্ত হয়, তার ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়, এই অবস্থাগুলো মৃত্যুর চেয়ে আরও ভয়ঙ্কর। একসময় এটাই আমাদের সমাজে ছিল, আজকের এখন তো কোনো হায়া লজ্জা শালীনতা সতীত্ব নারীত্ব মাতৃত্বের কোনো মর্যাদা তো বর্তমান জগতে নেই। কী অবস্থা হয়েছে বর্তমান পৃথিবীটা এটা আমরা জানি। আসলে এগুলি দেখলে দুঃখ লাগে, সেই কারণেই হয়তো এই বিষয়গুলোর প্রতি যখন আমরা কথা বলি একটু কড়াভাবে বলি, শরিয়ার ওই মেজাজটাকে তুলে ধরার জন্য। তো যাই হোক, আসলে সিজার নিয়ে বর্তমান যেই অবস্থা, আমাদের অধিকাংশ ডক্টররাও বলেন যে সিজার থেকে আসলে মুক্তি পাওয়া উচিত। সিজার হলো একদম নিরুপায়ের শেষ উপায়, মৃত্যুমুখী পতিত হলে তারপরে গিয়া এটা হওয়া উচিত। উন্নত বিশ্বে এটাই করা হয়, আমাদের দেশে এটাই করা উচিত, এটা রাশ টেনে ধরা উচিত। মায়েদেরও জানা উচিত যে কিছু ব্যথা সইতে সইলেই সন্তানের প্রতি, আমার এই ব্যথা থেকেই সন্তানের প্রতি একটা ব্যথা, সন্তানের প্রতি একটা মমত্ববোধ, একটা স্নেহ, একটা মায়া তৈরি হবে, যেটা ব্যথাহীনভাবে হলে এটা হয় না। আচ্ছা, যাই হোক, আমি তারপরও আমাদের শিশুকালে আমরা যা দেখেছি, আমাদের যৌবনে যা দেখেছি, আমাদের জগৎ, আমরা পৃথিবীতে এসে আমরা মাতৃত্বকে যেভাবে দেখেছি বা কোরআন যেভাবে বলেছে বা বর্তমান বিশ্ব, সায়েন্টিফিক বিশ্ব যেভাবে
এটাকে চাচ্ছে, সেই স্বাভাবিকতার দিকে ফিরে আসা, প্রকৃতির দিকে ফিরে আসা, সৃষ্টি প্রকৃতির দিকে ফিরে আসা, ফিতরতে সালিমার দিকে ফিরে আসা, হায়া শালীনতা বোধ এসব কিছুর দিকে ফিরে আসা, মাতৃত্বের প্রতি অপমান হয়, লাঞ্ছনা হয় বা এক ধরনের এটা একটা অবাঞ্ছিত পরিবেশ তৈরি হয়, এসব পরিবেশ থেকে আমাদের মাতৃত্বকে সন্তানদের পৃথিবীর আসার প্রক্রিয়াকে সেফ রাখা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের আমাদের সবাইকে কোরআন ও সুন্নার দেয়া যে সুন্দর শালীন পরিচ্ছন্ন পবিত্র জীবন, সে জীবনধারায় আমরা যাতে মান সম্মানে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।